প্রভিন্সিয়াল লোকনির্মাণ বিভাগের মুখ্য অভিযন্তা সঞ্জীব শ্যাম। শিবসাগর ধুতার আলির নির্মাণের নামত 8 কোটি টাকার কেলেঙ্কারির ধুমুহ। ধুতার আলি নির্মাণের নামত লুণ্ঠন রাজ। বক্রপথেরে সরকারি ধন আত্মসাত করা কোন এইজন ঠিকাদার রিন্টু বরগোহাই। কিয়তি গাইলৈ পরিণত ধুতার আলির নির্মাণ কার্য। বিভাগীয় অভিযন্তাক মেনেজারে লুণ্ঠনের মহাজন। 9 কিলোমিটার পথর নির্মাণের নামত 8 কোটি টাকার অনিয়ম সংঘটিত করার অভিযোগ। আর টি আই তথ্যত ফাদিল কেলেঙ্কারির দস্তাবেজ। হয় ঐতিহ্যমণ্ডিত ধুতার আলি নির্মাণের নামত লুণ্ঠন রাজর অভিযোগ। ব্যাপক অনিয়মে ধন মোকলাই নিয়ার অভিযোগ ঠিকাদার রিন্টু বরগোহাঁর বিরুদ্ধে। সমগ্র কেলেঙ্কারি জড়িত বিভাগীয় অভিযন্তা। রাজকোষের ধন অপব্যয়ে লুটিপুটি হওয়ার ব্লুপ্রিন্ট। সুচল পথর মেরামতির নামত প্রাক্তন প্রস্তুত করার অভিযোগ। আর নিশ্চয়কৈ এইটো কব লাগিব যে ঐতিহাসিক যেটো এটা আহোম যুগের গদাধর সিংহর দিনের একটা খুব ব্যস্তপূর্ণ ঐতিহাসিক একটা ধুতার আলি, যেটো আপনার তিনিখন জেলা আপনি সামৰি থৈছে, যোৰহাট, ডিব্ৰুগড়, যোৰহাট, শিবসাগর, গোলাঘাট। এই তিনিখন সামৰি পিছত এই রাস্তাটোত মানে 8 কোটি টকার অধিক একটা টাকা স্যাংশন হয়েছিল বলে আমি জ্ঞাত জানিব পাৰিছিলোঁ। আর এই ঋণটো বৰগোহাঁই নামৰ ঠিকাদাৰ আন্ডাৰত এই পয়সাটো আহিছিলে। কিন্তু অতি পরিতাপর বিষয় যে এই রাস্তাটো কিন্তু সম্পূর্ণকৈ কাম হেমাহি হওয়ার লগতে সম্পূর্ণ একটা দুর্নীতি আমি মানে বস্তুটো তদন্তত পাইছোঁ। এক আর্টিয়া যোগেদি আমি বর্তমানে প্রকাশ পাইছোঁ যে এই রাস্তার নামত ডব্লিউ বি এম এ হোক, সাইড বামে হোক, গছ গছনির নামত হোক, বহু কোটি টাকা আত্মসাত করেছে। অতি তার লগতে কিন্তু এই পি ডব্লিউ ডিপার্টমেন্টের যে মোহন বরা হোক বা জি এস ডিও হয় বা যিখিনি আছে ঠিকাদারখিনি, এইখিনি একটা বৃহৎ একটা অঙ্কর জনে কমিশনার তেখেতলোকে কিন্তু উঠা বহা করে বিভিন্ন সময় প্রতিবাদ, বিভিন্ন দলসমূহে প্রতিবাদ করার পিছতে কিন্তু এই বিষয়ত কোনো ধরনের গতানুগতিক ধরনের একটা ব্যবস্থা লওয়া নাই। আর লগতে আমি কব লাগবে যে রাস্তাটা বনাই যাওয়ার পিছতে বখলা বখলা হয়েছে যি ধরনের অতি নিম্ন মানদণ্ডতার সামগ্রী মেটেরিয়াল ব্যবহার করার কারণে এই বস্তুতে স্পষ্ট কথাকে আমি যি দুর্নীতি লগত মানে এই কাল্পিতখিনি জড়িত আছে আমি তাক অতিশীঘ্রে তদন্ত দাবি করছো। অন্যথা কিন্তু আহোম যুব পরিষদেও মানে গণতান্ত্রিক প্রতিবাদ করবলে সাব্যস্ত হবলে রাস্তা ওলাই আহিব। কিন্তু উল্লেখযোগ্য যে পথসোৱাৰ নির্মাণের বাজেট 8,74,95,550 টাকা, কিন্তু অভিযোগ উত্থাপন হয়েছে 7,63,00,000 টাকা ঠিকাদার রিন্টু বরগোহাঁই ইতিমধ্যে মোকলাই নিছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দুর্নীতি বিরোধী স্থিতিক এতিয়া উপলুঙ্গা করেছে একাংশ অসাধু ঠিকাদার তথা অভিযন্তাই। এই ভয়ানক লুণ্ঠনের সন্দর্ভত সরকার তথা লোকনির্মাণ বিভাগে কি ব্যবস্থা গ্রহণ করব, সেয়া আজির তারিখত বিলিয়ন ডলার প্রশ্ন। অসম লাইভ 24 রাখিব চোখা নজর। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24।